Hey guys, good afternoon. Welcome back to my channel, A Simple Housewife. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও দারুণ 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 আছি, মনটা খুব খুশি খুশি হয়ে রয়েছে। তো এখন বাজে দেখো, হয়ে দেখো 3টে বাজে, এখন 5 মিনিট হয়ে গেছে। তো 3টে বাজে, এখন নিশ্চয়ই ভাবছো রিয়াঙ্কা এই ভর দুপুর বেলায় কোথায় চললো, এরকম সেজে গুজে। আর আমি একাই যাচ্ছি, তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি না, তোমার দাদাভাই বাড়িই রয়েছে। আর আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবই তোমাদের জানতে হবে। আজকে মনে হয় প্রচন্ড আমি এক্সাইটেড, বিশ্বাস করবে না। তো ওই জন্য ভেবেছিলাম সকাল থেকে আর ব্লগ করব না, আমি যখন রেডি হয়ে নেব তারপর ভেবেছিলাম রেডি হওয়ার আগে থেকেই ব্লগটা শুরু করব। কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কেন জানি না, মনে হয় ওই যে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওই হাওয়াতে হয়তো তার এদিক সেদিক এদিক সেদিক করছে, তো সেই জন্য কারেন্ট আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হতেই চলেছে। তো আমি এখন আর বক বক করছি না, কারণ দেরি হয়ে যাবে। মানে মেঘের ওয়েদারটা না ভালো না, এই রোদ হচ্ছে আবার এই মেঘলা করে আসছে, আর প্রচন্ড সকাল থেকে হাওয়া দিচ্ছে প্রচন্ড। মানে ভাবছিলাম টিকটিকি টিকটিক করে জানিয়েও দিল তোমাদের। তো যাই হোক, ভাবছিলাম যে এরকম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, কি করব, তারপর দেখছি রোদ উঠে যাচ্ছে। তো আজকে ঝড় হোক তুফান হোক আমাকে বেরোতেই হবে, কিছু করার নেই, কারণ এই জায়গাটায় আমাকে যেতেই হবে আজকে। তো আমি তো যাচ্ছি, আর আমার চিনকি এদিকে দেখো মন কোথায় গেল, কোথায় গেল, দাঁড়া দেখাতে পারছি না। কই কই, এই যে মন খারাপ হয়ে কি করছে, শুয়ে রয়ে যাও চিনকি, কি হয়েছে চিনকির? আজকে মন খারাপ জানো তো, চিনকির খাওয়া দাওয়া আজকে ভালো হয়নি, চিনকির মন খারাপ হয়ে রয়েছে। দেখা যাক কালকে যদি কিছু ভালো মন্দ ওকে খাওয়াতে পারি। আজকে সেরকম কিছু রান্না বান্না করা হয়নি, ওই দুধের ওপর দিয়ে চলছে, বিস্কুট নিমকি এইগুলোই খেয়ে কাটাচ্ছে, ওই জন্য না তাড়াতাড়ি করে খিদে পেয়ে যাচ্ছে। তো চল আর বক বক করছি না, এইদিকে দেখো কিছু জিনিস নিয়ে নিয়েছি, কি কি নিয়েছি দেখো। একটা ব্যাগ নিয়েছি, দাঁড়াও বাবা, এই দেখো আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কি আছে কি জানি এই ব্যাগের মধ্যে, না আমি জানি তোমরা জানো না। এই দেখো এখানে ব্যাগ নিয়ে নিয়েছি, এখানেও একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো আর বক বক করছি না, ছাতা নিয়েছি জানো তো, কারণ ছাতা না নিলে না হবে না, বৃষ্টি যদি চলে আসে। আর ও মাস্ক, ইম্পর্টেন্ট জিনিস ভুলেই গেছিলাম। তো চলো তাহলে যাওয়া যাক, এই যে নিয়ে নিয়েছি মাস্ক। তো যদি পারি, কারণ এই যে দুটো ব্যাগ নিয়েছি না, এই দুটো ব্যাগ নিয়ে যদি পসিবল হয় ভিডিও করব, আর নইলে একদম যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভিডিওটা করব, ঠিক আছে। মাম গেলাম, তো চলো যাওয়া যাক, প্রচন্ড এক্সাইটেড আমি। তোমাদের মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে, বাইরে মানে হাওয়া দিচ্ছে, রোদ হচ্ছে, আর হাওয়া শশা শশা শব্দও শুনতে পারবে। তো যাই হোক, চলো কিছু করার নেই, আমাকে বেরোতেই হবে আজকে। মানে বললাম না, ঝড় তুফান বৃষ্টি যাই হয়ে যাক আজকে যেতেই হবে। তো চলো দেখতে থাকো, আর এই দুপুরবেলায় টুকটুকি পাবো কি না জানি না, পেলে ভালো, না পেলে তো আরও ভালো। আর আমি যাই, হ্যাঁ একটু একটু করে ভিডিও শেয়ার করব। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, এগুলো তো তোমাদের দেখতেই হবে, তাহলে তো ভিডিওটা স্কিপ করা যাবে না। তো ভিডিওটা পুরো দেখো, আমি না হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো চলো যাওয়া যাক, বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে, ছাতা টাঙাবো, চলো। কোন গলিটা ঠিকঠাক বুঝতে পারছি না, কারণ অনেকদিন আগে আসা, তো সেই জন্য ফোন করলাম, দেখি সে আসছে কোন দিক দিয়ে আসবে জানি না। এখানে গলি গেল অনেক, এদিকে গলি, এদিকে গলি, এরকম এদিকে আবার এইদিকে গলি, এই যা। তো জানি না কোথা দিয়ে আসবেন। আসলে এখানে না অনেকদিন আগে আসতাম, মানে যখন আমি এখানে পড়তে আসতাম, এখানে এক স্যারের কাছে পড়তে আসতাম, তো ওই জন্যে চিনি জায়গাটা। বাট এখন বাড়িঘর একটু অন্যরকম হয়ে গেছে, তো ওই জন্যে চিনতে পারছি না। তো দেখি আসুক, তারপর তোমাদের সাথে মানে তারপর যাই, তারপর কথা বলছি, ঠিক আছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, দেখো চুল মুল কেমন উলট পালট হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো দেখতে থাকো, তারপর আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 4:45, আর আমি তো চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড দেখে কিছু কি বুঝতে পারছো কোথায় এসেছি? দেখো তো ব্যাকগ্রাউন্ডটা দেখো, মনে হয় তো বুঝতে পারছো।
তো সেটা কমেন্ট করো, আগে পজ করতে হবে না, পুরো দেখো, দেখে তারপর কমেন্ট করো, ঠিক আছে? তো আমি কার বাড়ি এসেছি, আমিও তো বুঝতে পারছি না কার বাড়ি, কোন অচেনা জায়গায় চলে আসলাম। তো দেখো তাহলে কে কে চিনতেই পারছো, তোমরা সবাই চেনো, নতুন কিছু না, এম এস ফ্যামিলির মন্দিরা, যার কাছে আমার মানে আমি আসতে পেরে আমি ধন্য হয়ে গেছি। সিরিয়াসলি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসব, তো আজকে এত মেঘলা পড়ে এসেছে, আমি তো স্বাস্থ্যে প্রচন্ড ভালোবাসি, আমি সেজে ধন্য হয়ে যাব। না গো আমি খুব ভালো পারি না, আমি খুব সাজ পাগল মানুষ, সবসময় এরকম ভাবে থাকি ঠিকই, আমার চ্যানেলে সবসময় তোমরা আমাকে এরকম পাগলি হয়ে দেখো, কিন্তু আমি স্বাস্থ্যে প্রচন্ড ভালোবাসি, তাও নিজের হাতে না, কেউ যদি সাজিয়ে দেয়। তো ওকে তো সাজাতেই এসেছি, তোমরা বুঝতেই পারছো, কারণ এর আগে যখন আমি বলেছিলাম যে সকাল সকাল একটা খুব সুন্দর একটা খবর পেয়ে ঘুমটা ভাঙলো, তো সেই সময় তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে নিশ্চয়ই মন্দিরাদিকে সাজাতে আছো, এবং এমনকি ওর চ্যানেলেও আমি দেখেছি কমেন্ট এসছে যে মন্দিরাদিকে রিয়াঙ্কা রিয়াঙ্কা সাজাতে, অনেকে কমেন্ট করেছে অনেকে। তো অ্যাটলিস্ট আমার বান্ধবী হয়, আর সে আবার ওর কাকার মেয়ে হয়, ওর কাকার মেয়ে আমার বান্ধবী, হ্যাঁ আমি জানতাম না, আমার কাকার মেয়ে আছে, ও আবার ওর বান্ধবী হয়, জানতাম না সেটা, হ্যাঁ রিসেন্টলি জানা হয়েছে এই কয়েকদিনের মধ্যে। তো চলো আমরা একটু গল্প করি, ঠিক আছে? অনেকদিন পর, কারণ সেই স্কুল লাইফে দেখা হয়েছে, অনেক বছর পর আজকে দেখা, 15 বছর পর দেখা। তো একটু গল্প করি, ঠিক আছে? আর কি করতে এসছি তো বুঝতেই পারছো, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, আশা করছি ভালো লাগবে, কারণ নতুন নতুন ভিডিও না, অন্যদিন তো আমার কাজকর্ম ওর কাজকর্ম এইসবই দেখো, তাই না? সত্যি অনেক চ্যানেলে দেখছি যে অনেক চ্যানেল থেকে তারা নাচ, কেউ নাচছে, কেউ গাইছে, নাচের গুণ, নাচে গাইবার গুণ, তারপরে নাচতে, তারপরে গাইতে, আমরা শুধু একটু সাজুগুজু করে মেকআপ করতে পারি, এইটুকুই তোমাদেরকে দিতে পারবো, আর কি দেবো বলো। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু, হ্যাঁ ভালো ভালো ভিডিও পাচ্ছ আশা করছি, তো সাথে থাকো। তো এখন মন্দিরার আইব্রো করব আমি, তো সেটাই করে দিচ্ছি, ও আমার জন্যই ওয়েট করে রয়েছে জানো, যে আমার কাছে আইব্রো করবে, আমিও কতটা এক্সাইটেড জানো তো। তো কেন আইব্রো করছি সেটা বুঝতে পারছো, যে ওকে আমি সাজাতেই এসেছি, তো ভিডিওটা দেখো আর আশা করছি ভালো লাগবে। আর বাইরে না প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, জানি না কিভাবে আমি বাড়ি যাব, এসে তো পড়েছি, বাড়ি যাওয়ার কথা এখন হচ্ছে না, রেখেও নিতে পারি বলা যাচ্ছে না, হ্যাঁ রেখে দিলে ভালোই হবে, পরের জন্য রান্না করে রেখেছিস রাতে, হ্যাঁ ওটাই বাকি আছে, কি এমন হবে, আমার বরটা একা থাকবে না, ওটা কি হচ্ছে, আমি পাশে থাকলে বলি এই বন্ধ করো, হোয়াটসঅ্যাপে বললাম, ওখানে বললে একটু বলবে না যে মন্দিরে আড্ডা হচ্ছি, তো মন্দিরাকে তো দেখো শাড়ি পরিয়ে দিয়েছি, আর বুঝতেই পারছো কি করব, সাজাবো,
তো সাজানোর ভিডিওটা তো তোমাদের দেখতেই হবে, ওটা নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো চলো আর বকবক করছি না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, আর এই ক্যামেরা একবার অন করতে হবে, একবার সাজাতে হবে, এই কিছু মিলি পাগলি একটা বলো, সত্যি পাগলি, মানে কি বলবো, না দেখলে না আসলে বুঝতে পারবে না মানে ক্যামেরায় কেমন লাগে জানি না। চ্যানেলে এমনি সবাই রানু মণ্ডলের বোন বলে, বাবা সত্যি পাগলি রে, সত্যি মানে বিশ্বাস করবে না। তো যাই হোক চলো দেখতে থাকো, শাড়ি তো পরিয়ে দিয়েছি, আর এর পরের কাজটুকু পরের ভিডিওতে দেখতে পাবে, তো চলো সাথে থাকো। তো ফ্রেন্ডস অনেকটা সন্ধে হয়ে গেছে, তো আমি যেই কাজটাই করতে এসেছিলাম সেই কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে, সেইটা আর এই ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করলাম না। তো এই যে এটা কে দেখতে পাচ্ছ, তো এটা জয়ী, তোমরা তো সবাই জেনো। তো ও ঘুমাচ্ছিল জানো তো, ও ঘুমাচ্ছিল বলে সেই টাইমটুকু আমরা কাজকর্ম সেরে নিলাম, তো এখন ঘুম থেকে উঠেছে, উঠে খেলাধুলা করছে, আর জনি রয়েছে ভেতরে, ও বাধা অবস্থায় রয়েছে। তো দেখতেই পাচ্ছ জয়ী, তো জয়ীকে আমি একটা জিনিস দেবো, আমি কিছুই আনিনি, একটা জিনিস এনেছি দেওয়ার মতন, তো এই ক্যাডবেরি সেলিব্রেশনটা এনেছি ওকে দেওয়ার জন্য, তো আর কিছু আনতে পারিনি। খুশি হয়েছ? থ্যাংক ইউ বলো। ক্যামেরার সামনে কি বলতে হয় একটু বলে দাও, বলে দাও একটু ক্যামেরার সামনে কি বলতে হয় বলে দাও, বলে দাও না। ও এখন খুশির মেজাজে রয়েছে, আড্ডার মেজাজে রয়েছে, খেলাধুলা করছে। তো এই বাড়িতে মানে জানোই মন্দিরের বাড়িতে ঠাকুর রয়েছে, তো সেই ঠাকুরের আজকে কি কৌশিনী অমাবস্যা না কৌশিকী অমাবস্যা যেন হয়, আমি ঠিক একটা যাই না, তবে অমাবস্যা তো জানো মায়ের পুজো হয়, তো সেটাই হচ্ছে, তোমাদের আমি যাওয়ার পথে দেখাবো, ঠিক আছে? ওই জন্য একটু ঢাকঢাক বাজছে, তো আমি আর কথা বলতে পারছি না, তো চলো দেখতে থাকো, আমি বেরোবো যখন তখন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর জয়ীকে লুকিয়ে বেরোতে হয়েছে জানো, আমাকে তো বেরোতেই দিচ্ছিল না। তো যাই হোক তোমাদের ঠাকুরটাকেও দেখালাম, পুজো হচ্ছে এখন, তো আমাকে তো থাকতেও বলছিল, থাকলাম না। এখানে এই রাস্তা থেকে তো হাত থেকে ফোন নিয়ে চলে গেছিল কে, হ্যাঁ সাবধান, আমি আর এখন অন করবো না, এখন সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে অন করবো, আবার কোন লোক গেলে মনে হচ্ছে এই বোধ এই বুঝে ছিনিয়ে নিয়ে যাবে, সত্যি কথা, খুবই ভয় লাগছে। তো চলো তাহলে বাড়ি যাই, আর ভালো লাগছে না গো, বাড়ি যেতে মনে হচ্ছে না থেকেই যাই, মন্দিরা সত্যি সত্যি ভয় হয়ে গেছে, বাইক যাচ্ছে তো আমার হাতটা টেনে ধরলো। তো যাই হোক আজকে ভেবেছিলাম কাকুর সাথে দেখা করবো, বাট হচ্ছে না, অনেকটা দেরি হয়ে গেছে, আমি এতটা রাত করে কখনো বাইরে থাকি না, তো ইচ্ছেও করছে না যেতে, কি করবো আবার আসবো, তো চলে গেলাম। হ্যাঁ আর আমি ওকে রিকোয়েস্ট করেছি যে আবার খুব তাড়াতাড়ি আসার জন্য, পাশে কোনো ভদ্রলোক গেলেও আমি এরকম ভাবে দিকে তাকাই, এই রে চুরি চুরি করে নিয়ে যাবে না। তো যাই হোক, তো খুব আর কি খুব ভালো লাগলো আজকে রিয়াঙ্কার সাথে সময়টা কাটিয়ে, আমি খুব খুব হ্যাপি হয়েছি। আর এখন তো ঘরে গিয়ে প্রচুর কাজ জানো তো, ঘর টর গোছাতে হবে, দুটো ঘরের অবস্থা না দেখলে বিশ্বাস করবে না, দেখতেও হবে না, এত বাজে অবস্থা দুটো ঘরে, সেগুলো গোছাতে হবে, ঘরের কাজকর্ম, মেয়েটাকে মেয়েটা সন্ধ্যাবেলা কিছু খাইনি ওকে খাওয়াতে হবে, সেই কাজগুলো করব, করে রাত্রিবেলা ভিডিওটা এডিট করব, ভীষণ ভীষণ আনন্দ হবে আজকে ভিডিওটা এডিট করতে, আমার খুব খুব খুশি, সত্যি আমারও খুব আনন্দ হবে আমি যখন এডিট করব, সত্যি এডিট করার সময় খুব আনন্দ হবে। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করবো, এখানেই শেষ করে দিই, রোজ তো বাড়ি গিয়েই শেষ করি তাই না, তো এখানেই শেষ করে দিই, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্যামিলি তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও একদম, আর আর কি বলবো, তো আর কিছু বলার নেই, কারণ আজকে না আর কিছু বলতে পারছি না, মানে এত আনন্দ পেয়েছি। আর যদি কেউ এখনো এমন থেকে থাকো যে রিয়াঙ্কার চ্যানেলে ভিজিট করেছো কিন্তু এখনো পর্যন্ত এমএস ফ্যামিলির মন্দিরের দিকে চেনোনি তোমরা, তো তাদেরকে বলছি আমার চ্যানেল এমএস ফ্যামিলি গিয়ে সার্চ করো, পেয়ে যাবে, তো ব্যাস এটাই, তো চলো টাটা, এখন বেরিয়ে যাবো আর আমার বর আসবে এসে নিয়ে যাবে, তো চলো এখানে শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, আর দেখো আওয়াজ হচ্ছে ওদের বাড়ি যে পুজো হচ্ছে, টাটা।
ভেবেছিলাম তো ভিডিওটা শেষ করে দেবো, তারপর মন্দিরা যথারীতি ফোন দিতে আসে তোমরা জানোই তো, সেটাই কাকুকে দিতে এসছে। তো ভাবলাম এই সুযোগটা কেন মিস করবো, তাই না? আবার তো আসবো কিন্তু তবু। তো এই হচ্ছে কাকু, তো তোমরা সবাই চেনো মন্দিরের বাবা। তো কাকুর সাথে দেখা করে আমার তো খুব ভালো লাগলো। কাকু সেট করছে ফোন, দেখতেই পেলে দাদুর সিম্পল লাইফ, তাই তো? হ্যাঁ, দাদুর সিম্পল লাইফস্টাইল, দাদুর সিম্পল লাইফস্টাইল। তো সেই হচ্ছে এই যে কাকু। তো কাকুর সাথে দেখা করে আমার তো বেশ ভালো লাগলো, কাকু আমার ভিডিও করছে, সুযোগের সদ্ব্যবহার করছে সব। আমি তো খুব খুশি, আমাকে দেখতে এসেছে। আমি এসেই বলেছি যে আমি কিন্তু কাকুর সাথে দেখা করব। তারপর ভাবলাম যে না, এত রাত হয়ে গেছে আর এখন দেখা করবো না, পরে একদিন আসবো তখন দেখা করব। তারপর ও ফোনটা দিতে আসলো, তাহলে সুযোগ পেয়ে গেছি, এবার ছাড়বো কেন বলো? ভালো করেছো, খুব ভালো করেছো। আসবা না কেন, মাঝে মাঝে আসবা। হ্যাঁ আসবো, তাই আমি তো রেডি না কিছু। আমি আবার আসবো।